কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে টানা ৪২ দিন কর্মবিরতি চালিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হলে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হলেও আন্দোলনের পথ থেকে সরতে নারাজ জুনিয়র ডাক্তাররা। তারা একদিকে যেমন হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছেন, তেমনই আন্দোলন মঞ্চে পড়াশোনাও চালাচ্ছেন, সেই সঙ্গে আন্দোলনও চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে ১৯শে সেপ্টেম্বর সাত দফা দাবিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, যদিও এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর পাননি জুনিয়র ডাক্তাররা, এমনটাই সূত্রের খবর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মেলের মাধ্যমে ফের মুখ্য সচিবকে চিঠি দেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার কিঞ্জল নন্দের দাবি, এই ইস্যুতে কোনো সদুত্তর না পেলে জিবি মিটিং করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজ্য প্রশাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। দিন কয়েক আগে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের ঝাঁপ যে আরও বাড়বে, শুক্রবার তারই ইঙ্গিত দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।